আমি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লেবাননে বিয়ে হয়, সেটাই শেয়ার করব। তাহলে চলুন আর ভিডিওটি সবাই মিলে এনজয় করবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে লেবানন কীভাবে বিয়ে হয়, তাদের বিয়ে, সেটাই শেয়ার করব। এটা হচ্ছে মানে জামাইয়ের আম্মু আর কি, জামাইয়ের মা কীভাবে একটা প্রস্থান পড়ছে, অনেক ভালো লাগতেছে তাই না? তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। সবাই শুরু থেকে শেষ পর্যন্তই আমার ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে মানে বরের আম্মু, সেইভাবে সাজুগুজু করেছে, এদেশে যেটা আর কি নিয়ম সেটাই। এটা হচ্ছে জামাই, যে জামাই তার দাদি আর কি, আর তার মা মানে শাশুড়ি আর ছেলের বউ এখানে। আর এগুলো হচ্ছে মানে বাসায় যে খাওয়া দাওয়া করবে এগুলো আর কি। আর এটা হচ্ছে বউ আর কি, বউর ছবি দিয়ে মানে শোকলা দিয়ে অনেক কিছু দিয়ে মানে একটা টেবিল তারা সাজিয়ে নিয়েছে। এখানে অনেক ধরনের শোকলা আছে, আর তারা হোটেল ভাড়া করেছে ওইখানে আর কি, খাওয়া দাওয়া হবে। আর এগুলো হচ্ছে জাস্ট বাসায় যে মেহমানগুলো আসবে তাদের জন্য আর কি ছোটোখাটো করে আয়োজন করা হয়েছে। ছোটোখাটো না, ভালোই করা হয়েছে, মানে এদেশের নিয়ম এটাই, বাসায় এগুলো থাকবে। আর তাদের মানে মেন খাওয়া দাওয়াটা হচ্ছে মানে যে কোনো একটা রেস্টুরেন্টে আর কি, ওইখানে তারা বুকিং দিয়ে রেখেছে। এখানে তারা মানে মেহমান আসবে, তারপরে তাদেরকে নিয়ে ওইখানে চলে যাবে আর কি। এগুলো হচ্ছে আর কি বাসার আইটেম, সাথে আছে আর কি জুস। এদেশে কিন্তু নিয়ম হচ্ছে জামাই যাবে না, শুধু জামাইয়ের আব্বু আর আম্মু নিয়ে, বউ নিয়ে তারা কিন্তু বাসায় আসবে না, তারা চলে যাবে আর কি তাদের যেখানে বিয়ে হয় সেখানে। আর বর এদিক দিয়ে চলে যাবে, আর জামাইয়ের আব্বু আর আম্মু তারা চলে যাবে আর কি বউ আনার জন্য, তারা নিয়ে বাসায় আসবে না, চলে যাবে আর কি যেখানে বিয়ে হয় সেখানে। সেখানে বিয়েটি শেষ হওয়ার পরে তারপরে তারা যেখানে মানে খাওয়া দাওয়া করবে হোটেলে, ওইখানে খাওয়া দাওয়া করে তারপরে বউ আর জামাই কিন্তু বাসায় আসবে না, তারা হোটেলে চলে যাবে মানে হানিমুনের জন্য। ওইখানে হোটেলে মানে এলা কেউ এক সপ্তাহ থাকে, কেউ দুই সপ্তাহ থাকে, থাকার পর তারপরে কিন্তু বাসায় আসে এই আর কি। আর এগুলো এটা হচ্ছে মানে জামাইয়ের গ্লাস আর কি, সাজিয়ে রেখে দেওয়া হয়েছে আর কি এখানে। এটা আপনার সাথে শেয়ার করলাম। এখানে মানে সবগুলো মানে শোকলা যারা বাসায় আসবে তারা এগুলো আর কি খাবে। এদের সেভাবেই হয় আর কি, বউর ছবি দিয়ে এখানে এভাবে একটা টেবিল সাজানো হয়। এই যে মোটামুটি মেহমান চলে আসছে, তারা আনন্দ ফুর্তি করতেছে, তাই এটাও আপনার সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা আমার ভালো লাগবে, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে জামাইয়ের আব্বু, এই যে এটা হাত তালি দিচ্ছে, আর আম্মুরা তো চেনেনি, আর জামাই হচ্ছে ওইটা, এই যে এটা কালো কালো কোট আর সাদা শার্ট পরে আছে, ওইটা হচ্ছে বর আর কি। সবাই কিন্তু এখানে মানে অনেক এনজয় করতেছে, তাই ভাবলাম আপনার সাথে শেয়ার করি। আজকে আমার ভিডিওটা আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে। এখানে জামাইরা কিন্তু তিন ভাই, এই যে তিনও ভাই কিন্তু এখানে আছে, আর এখানে হচ্ছে মানে তারা ভিডিও করতেছে। আর এটা হচ্ছে এই ম্যাডামটা কিন্তু একটা বাচ্চা, এটার কিন্তু বাচ্চা পেটে, দেখলে বুঝতে পারবেন আপনারা। সবাই অনেক আনন্দ করতেছে প্রেগনেন্ট আর কি ওই ম্যাডামটা। পিচ্ছিটা অনেক নাচানাচি করতেছে, মানে ওই পিচ্ছিটার অনেক ভালো লাগতেছে। আরেকটা পিচ্ছি আছে ওই যে পিছনে, জামাই আর ওই মেয়েটা নাচতেছে, আর এটা হচ্ছে ভাই, আর এটা হচ্ছে দাদি, আপনাদেরকে আগে পরিচয় করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফুফাত বোন, আর সাদা ড্রেস পরা ওই একটা মহিলা, ওইটা হচ্ছে জামাইয়ের খালা।
তাদের বিয়ে এভাবেই হয়, একটু পরে আর কি চলে আসবে ব্যান্ড পার্টি, মানে জামাই বাসা থেকে নিয়ে চলে যাবে আর কি। আর ওই দিক দিয়ে জামাইয়ের আব্বু আর আম্মু চলে যাবে, মানে কনের বাড়ি বউ নিয়ে, তারপরে ওই দিক দিয়ে চলে যাবে হোটেলে। এই যে একটা পিচ্ছি টুনটুনি, এটাকে অনেক কিউট লাগতেছিল। হ্যাঁ, এখানেও একজন বসে আছে। এই যে আরো মেহমান মানে আসতেছে আস্তে আস্তে। এটাও কিন্তু জামাইয়ের খালা, এই যে দাঁড়িয়ে আছে, এই যে যাইতেছে আর কি, লাল লাল ড্রেস পরা। এটা হচ্ছে মামি জামাইয়ের, এটা হচ্ছে মামা, এটা হচ্ছে মামাতো বোন। ভ্যান পার্টি কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, একটু পরে চলে আসবে। সবাইকে কিন্তু অনেক কিউট লাগতেছিল। এটা হচ্ছে ওইটার আর কি, জুস মানে কার কি লাগে সে দিবে আর কি। এটা হচ্ছে কিউট একটা মেয়ে, অনেক ভালো, অনেক লক্ষ্মী। এই যে ব্যান্ড পার্টি চলে আসছে, এখন কতক্ষণ তারা মানে নাচানাচি করবে, তারপরে বাহিরে চলে যাবে। বাহিরে যে মানে এই যে দেখ, এই দেশে নিয়মই এটা, মানে জামাইকে কাঁধের উপরে নিবে, জামাইয়ের আব্বুকে কাঁধের উপরে নিবে, আম্মুকেও নিবে, নিয়ে তারপরে তারা অনেক নাচানাচি করবে, অনেক আনন্দ ফুর্তি করবো, তারপরে বউ আনতে চলে যাবে। মানে জামাই যাই তো, জামাই যাবে না আর কি, শুধু জামাইয়ের আব্বু আর আম্মু যাবে। আপনাদের সাথে আমি অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে, আশা করি ভালো লাগবে। এই যে তারা কিন্তু চলে যাচ্ছে বাহিরে। জামাইয়ের ভাই যে এটা, মানে এক এক করে সবাই এখন চলে যাচ্ছে, এখন বাসা একদম ফাঁকা হয়ে যাবে। এই যে বাহিরে চলে আসছে, বাহিরে দেখেন তাদেরকে কাঁধের উপর নিয়ে অনেক নাচানাচি করা হচ্ছে। জামাইয়ের ভাই, জামাই, এটা দুটো হয়েছে, জামাইয়ের ভাই আর জামাই। জামাইয়ের আব্বুকেও নেওয়া হবে, আম্মুকেও নেওয়া হবে, মানে এদেশে নিয়ম হচ্ছে এটা আর কি। আর আমাদের দেশের নিয়ম হচ্ছে অন্যরকম, আর এদেশের নিয়ম হচ্ছে অন্যরকম। এই যে একটা পিচ্ছি এখানে নাচানাচি করতেছে, হলুদ ড্রেস পরা যে এই ম্যামের মেয়ে হয়েছে ওইটা পিচ্ছিটা আর কি। এই যে তার আম্মুকে নেওয়া হয়েছে, আব্বুকেও নেওয়া হয়েছে, এখন সবাই এখানে নাচানাচি করবে আর কি, তারপরে চলে যাবে। এই যে এখানে বউ চলে আসছে, এটা হচ্ছে হোটেলে, মানে তাদের বিয়েটি শেষ, এখন হোটেলে এখানে কিছুক্ষণ আনন্দ করতে করে খাওয়া দাওয়া করে তারপরে তারা চলে যাবে। ওইটা হচ্ছে বউ, সাদা পরা, পুস্তান পরা যেটা, সেটা হচ্ছে বউ আর কি, সাদা ড্রেস পুস্তান আর কি, এটাকে এদেশে পুস্তান বলা হয়, ওইটা হচ্ছে বউ। এখানে কিছুক্ষণ তারা আনন্দ ফুর্তি করে তারপরে তারা চলে যাবে হোটেলে, মানে ওইখানে বুকিং করা আছে, ওইখানে তারা মনে হয় সাবধানে থাকবে, থাকার পরে তারপরে নিজ বাসায় চলে আসবে আর কি। তাহলে সবাই জানাবেন আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে, লেবাননের বিয়ে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আশা করি ভালো লেগেছে। এই যে এখানে কিন্তু বর দাঁড়িয়ে আছে, বরও চলে আসবে এখানে, মানে দুজনে মিলেই আর কি একটু মজা করবে তারা। এই যে মানে স্বামী স্ত্রী, তাদের বিয়ে হয়ে গিয়েছে, তার মানে তারা স্বামী স্ত্রী, এখন তারা একটু এনজয় করবে।
আমার জন্য অভিডিও সামিল এনজয় করবেন, আশা করি ভালো লেগেছে। সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।